শঙ্কর প্রিয় মহাতীর্থ অমরকণ্টক, অপর নাম মেকল বা ঋষ্য। নর্মদার উৎসস্থল, বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে নর্মদা পশ্চিমগামিনী হয়ে আরব সাগরে গুজরাট রাজ্যের অন্তর্গত ভারচ বা ব্রোচে গিয়ে মিলিত হয়েছে। এই স্থানের নাম ভৃগু কচ্ছ। নর্মদার উত্তরে বিন্ধ্য পর্বত ও দক্ষিণে সাতপুরা পর্বতমালা, 813 মাইল দীর্ঘ নর্মদার 3/4 মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের শাডোল, মান্দালা, নরসিংহপুর, হোসেঙ্গাবাদ, খান্ডোয়া, খড়গোন জেলা অতিক্রম করে নর্মদা গুজরাট প্রদেশে গিয়ে পৌঁছেছে। গুজরাটের ব্রোচ বা ভারচি হচ্ছে নর্মদার সাগর সঙ্গম। অমরকণ্টক মধ্যপ্রদেশের শাডোল জেলার অন্তর্ভুক্ত। উত্তরে শাডোল, দক্ষিণ পশ্চিমে মান্দালা, দক্ষিণ পূর্বে বিলাসপুর, এই 3 জেলার মাঝামাঝি স্থানে অমরকণ্টক। উত্তরে অনুপপুর, পূর্বে পেন্ড্রা ও পশ্চিমে ডিন্ডোরি থেকে সরাসরি অমরকণ্টক পৌঁছানো যায়। বিলাসপুর কাটনি রেলপথে 2টি কাছাকাছি স্টেশন অনুপপুর ও পেন্ড্রা রোড। এখান থেকে অমরকণ্টকের দূরত্ব কম হবার কারণে অধিকাংশ যাত্রী পেন্ড্রা থেকেই রওনা হতো। অমরকণ্টক পর্বতের চারদিকেই পাহাড় আর ঘনঘোর অরণ্যানী, সেই গভীর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াত হিংস্র শাপন। পাকদণ্ডী বেয়ে ঘন কণ্টকাকীর্ণ জঙ্গল ভেদ করে এই অগম্য মহাতীর্থে প্রাণ হাতে নিয়ে তীর্থযাত্রীদেরকে যেতে হতো। পথে খাদ্য মিলত না, জল মিলত না, কোচিত মিলত বনবাসীর আস্তানা, তপস্বীর পর্ণকুটির। নিবিড় জঙ্গলে দিনের বেলাতেও আলো ঢুকত কদাচিৎ, সেই আবছা আলো আঁধারির মধ্যে বন্য জন্তুরা ঘুরে বেড়াতো যত্রতত্র। মানুষ দেখলেই তারা নিঃসঙ্ক উৎসাহে থাবা বাড়াত। মানুষ ছিল কিছু কিছু, তারা বন্য আদিবাসী, কোল, ভিল, মুন্ডা ও গোঁড় প্রভৃতি উপজাতির লোকজন। যুগ যুগ ধরে তারা ছিল সভ্যতার বাইরে, সভ্য মানুষও তাদের ভুলেছিল। আদিম উলঙ্গতা ছিল তাদের ভূষণ, জানত নখদংশার অভাবে তাদের হাতে থাকত আদিম তীক্ষ্ণ অস্ত্র, সেই অস্ত্রে তারা আত্মরক্ষা করত, পশু শিকার করত। পশুদের পাশাপাশি আরণ্যক জীবনে তারাও ছিল অভ্যস্ত। এই পার্বত্য ভূমির বন্ধুরতা গ্রীষ্মকালে উগ্র গরম, শীতকালে হিমশীতল শৈত্য, ওই ভয়ঙ্কর অরণ্যের তমসা ততোধিক ভয়ঙ্কর সাপদ গোষ্ঠী এবং দুর্দান্ত অরণ্যবাসীদের উপদ্রব সহ্য করে কয়জন তীর্থযাত্রী যেতে সাহস করতে পারতে অমরকণ্টকে? কয়জনের ভাগ্যেই বা জুটত নর্মদেশ্বর এবং তৎকন্যা নর্মদার দর্শন লাভ? যাদের হতো, ভয়ঙ্করের প্রসাদে পদে পদে বড়া ভয় লাভ করে তাঁদের ঈশ্বর বিশ্বাসটি পাকা হয়ে যেত। তাও এত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও নর্মদা তীর্থ দর্শনে যাত্রীর অভাব কোনোদিন ঘটেনি। মহর্ষি ভৃগু, দুর্বাসা, মার্কণ্ডেয় থেকে আরম্ভ করে সাধারণ পুণ্যার্থী বা মহাসাধকরা বারবার ছুটে গেছেন অমরকণ্টকে। নর্মদার তটে তটে তপস্যা করে হয়েছেন সিদ্ধকাম। পৃথিবীতে যত মধু গন্ধবহ ফুল ফোটে তাদের অধিকার আছে হেলে দুলে এ মুখ হবার ও মুখ হবার। শুধু এই অধিকার নেই সূর্যমুখীর, কি সূর্যোদয়ে কিংবা সূর্যাস্তে, কারণ সূর্যমুখী কেবল সেই যে সূর্যন মুখ। কাজেই মনে প্রাণে যারা শিবন মুখ, তারা প্রকৃতির করাল ভ্রুকুটি অগ্রাহ্য করে এই প্রত্যক্ষ শিবতীর্থে বারবার ছুটে গিয়েছেন, এখনো যান। তাঁরা নিজেরা পান করেছেন গরল, কিন্তু অন্তর তাঁদের সুধায় ভরে গেছে, সেই সুধা তাঁরা বিলিয়ে দিয়েছেন বসুধাকে। পরম আরাধ্য দেবাদিদেব মহেশ্বর, যিনি অমৃত বিলান কিন্তু নিজে পান করেছেন মহাকালকুট বিষ, হয়েছেন নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ হতে উদ্ভূত হলেন যে মুখ্যদাত্রী নর্মদা, তাঁকে তিনি অমৃতময়ী করে দিলেন। তাঁর ঘরণী অন্নপূর্ণা, কিন্তু নিজে তিনি ভিক্ষা করে ফেরেন দ্বারে দ্বারে, জীবের ঘাটে ঘাটে, যিনি চোখের পলকে ইন্দ্র, চন্দ্র, বরুণকে চূর্ণ বিচূর্ণ করে ত্রিভুবনে প্রলয় ঘটানোর ক্ষমতা রাখেন, তিনি নিজে বাস করেন শ্মশানে। যাঁর কণ্ঠে স্বয়ং উমা দিয়েছেন বরমাল্য, তাঁর গলায় জড়িয়ে আছে কালসর্প। কঠিনে কোমলে, ভীষণে মধুরে, অলৌকিক রহস্যের ঘনীভূত বিগ্রহ এই শিবসুন্দরের প্রত্যক্ষ তীর্থ নর্মদা। এই তীর্থে না গেলে তাঁর মহিমা বোঝা যায় না।
নর্মদার উভয় তটে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের কোলে শত শত জাগ্রত শিব তীর্থ আছে। সারা ভারতবর্ষ শিবময়, তার মধ্যে নর্মদা হলেন জীবন্ত শঙ্কর ভাষ্য, যে ভাষ্যের প্রথম অধ্যায় অমরকণ্ঠকে আরম্ভ হয়ে শেষ হয়েছে বিমলেশ্বর জ্যোতির্লিঙ্গে, নদীর বলয় যেখানে সাগর সঙ্গমে। ওই মহাতীর্থ দর্শনে বাবা আমাকে পাঠিয়েছিলেন 1949 সালে। 30শে জ্যৈষ্ঠ সকাল 8টায় আমি বিলাসপুর হয়ে পেন্ড্রা রোডে পৌঁছাই। ট্রেন থেকে নেমেই আমি পেন্ড্রা রোডের বাজারে নর্মদাতে সমর্পণের জন্য নারকেল এবং আরতির জন্য কর্পূর কিনতে যাই। দেখলাম আর একজন সাধুও নারকেল কিনছেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, ইসলিয়ে হাম ক্যা কাহুঁ, আপ অমরকণ্টক যাওগে? বললাম, জি হ্যাঁ, আপকা শুভ নাম ক্যা হ্যায়? উনি বললেন, ইসলিয়ে হাম ক্যা কাহুঁ, হামারা গুরু নে নাম দিয়া সুমের দাস, মাই ভি অমরকণ্টক যাউঙ্গা, অর ভি কাই দফে ঘুম চুকা, চলিয়ে হাম আপকো সাথ মে লে যাউঙ্গা। বঙ্গাল কা বোলি হাম সমঝতে হ্যায়, ইসলিয়ে হাম ক্যা কাহুঁ। আমি তাঁকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, যাওয়ার উপায় কি আছে? চরণ যুগলকে আশ্রয় করেই যেতে হবে, না আর কোনো ব্যবস্থা আছে? তিনি বললেন, এখনও কোনো পাকা রাস্তা হয়নি, বাস নিয়মিত হয়নি, তবে ওই যে পাশের মহল্লা দেখছেন, নাম গৌরেলা, ওইখান থেকে কেঁউচি পর্যন্ত 14 মাইল রাস্তা মোটর যাওয়ার উপযোগী। এবড়ো খেবড়ো পাথর কেটে একটা রাস্তা হয়েছে, শিবরাত্রির মেলার সময় দেখে এসেছি কন্ট্রাক্টরের মজুররা দ্রুত কাজ করছে, যাতে বাকি 14 মাইল রাস্তাও আগামী 10-এর আর মেলার সময় শেষ হয়ে যায়। হয়তো এতদিনে হয়ে গেছে, একটু তত্ত্বতালাশ করে দেখি কোনো বাস ধরতে পারি কিনা। মাত্র 2টি বাস যাতায়াত করে, তাও যাত্রী ভর্তি হলে তবেই, তবে যাতায়াতের কোনো বাঁধা ধরা সময় নেই, বাস ভর্তি হলে যাবে নতুবা যাবে না। জিজ্ঞাসা করলাম, আর যদি বাস না পান? উনি উত্তর দিলেন, ইসলিয়ে হাম ক্যা কাহুঁ, তব তো ইধারই রহনা পড়েগা, কাল জরুর মিল যাবেগা। আমি তাঁকে পিরাপিরি করতে লাগলাম হেঁটে যাবার জন্য। তাঁকে জিজ্ঞাসা করলাম, হাঁটা পথে কি এমন কোনো রাস্তা নেই যাতে তাড়াতাড়ি অমরকণ্টকে পৌঁছানো যায়? উনি বললেন, ইসলিয়ে হাম ক্যা কাহুঁ, ভোটেঙ্গা হোকার জানে সে সির্ফ 14 মিল রাস্তা পড়েগা, লেকিন ভোটেঙ্গা কা জঙ্গল মে চুড়েল হ্যায়, ভূত হ্যায়, ও লোক শাম কা বকত বাঁশি ফুকারতা হয়। লোকটা বলে কি, ভূত পেতনি বাঁশি বাজায়? এ কথা শুনে আমার তীব্র কৌতূহল জন্মালো। স্টেশনের ধারেই একটা বড় পুষ্করিণী, কাকচক্ষু জল, সেখানেই স্নান আহারাদি সেরে বেলা 11টার সময় যাত্রা করলাম শিব ও নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে। সুমেরদাসজি পথ দেখিয়ে নিয়ে চললেন। রাস্তা কাঁচা, এবড়ো খেবড়ো, দুপাশে কুশের জঙ্গল, লম্বা লম্বা কুশ গাছে গা হাত কেটে যেতে লাগলো। মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, সংকীর্ণ পথ, ভয়ানক, উঁচু নিচু, অনবরত চড়াই উতরাই। আধ মাইলটাক যাবার পর রাস্তার ওপর অনেকগুলো কবর, সেখান থেকে কবির চবুতরা, সুমেরদাসজির ভাষায় কবির চত্রা যাওয়ার রাস্তা। 2টি গরুর গাড়ি দেখা পেলাম, সেগুলি আমাদের অঞ্চলের গরুর গাড়ির মতন নয়, যথেষ্ট মজবুত করে তৈরি, পাহাড়ি পথে উঠবার ও নামবার উপযুক্ত। শুনলাম ওই গাড়ি নাকি জঙ্গল থেকে বার্ড কোম্পানির কাঠ বয়ে আনছে। আর একটি দেখলাম শম্বর হরিণের শিং বোঝাই করে চলেছে। পথে 3-4টি ঝর্ণা অতিক্রম করলাম, জল বেশি না থাকায় সহজেই পার হতে পারলাম। ঝর্ণার কাছে পথের ওপর চতুর্দিকে বাঘের পদচিহ্ন, পথের দুধারে ঝর্ণার কাছাকাছি অনেক শিকারি বীরগণের মাচান চোখে পড়ল। সুমেরদাসজির কাছে শুনলাম আংরেজ লোক শিকার করতে এসে বাঘের আক্রমণে প্রাণ দিয়েছেন, মাচার ওপর হয়তো বন্দুক টাক করে তারা শিকারের আশায় বসে আছেন, পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘই তাদের শিকার করে নিয়ে গেছে। নীল মেঘের মধ্যে দূরের পর্বতশ্রেণী অপূর্ব দৃশ্য রচনা করেছে। পথ চলতে চলতে দেখতে পাচ্ছি দুপাশে শাল ও সাজা গাছের বন, মধ্যে মধ্যে আমলকি, ভেলা, লেবু প্রভৃতি নানা জাতের গাছ, গাছগুলি ছবির মতন সাজানো, গোড়াগুলি এমন পরিষ্কার যে মনে হয় আজই কেউ যেন পরিষ্কার করে রেখে গেছে।
অথচ দীর্ঘকাল হয়তো এ পথে কোনো পথিকই আসেনি। মাঝে মাঝে কুলঝোপ, নাম না জানা রকমারি বনফুল ফুটে আছে। আমলকির ডালগুলি ফলভারে নত হয়ে রাস্তার দুধারে নুয়ে পড়েছে। কুপথ্যং বদরি ফলং আমলকি রসায়নং, এই বচনটি বলে সুমের দাসজি কতকগুলি আমলকি সংগ্রহ করে নিজের ঝোলায় রাখলেন। এই সময় সামান্য শব্দে একটি চিতল হরিণকে দৌড়ে পালিয়ে যেতে দেখলাম। প্রায় 6 মাইল এভাবে চড়াই উতরাই করে পৌঁছলাম পাখরিয়া গ্রামে। গ্রামে ঢোকার মুখেই দেখলাম ব্যাঘ্র দেবতার মাটির মূর্তি। সুমের দাসজি বললেন, গ্রামের লোকেরা এই দেবতার মূর্তির গায়ে কেরোসিন ঢেলে পূজা করে। যেমন দেবতা তেমনি তার পূজার উপকরণ। গ্রামে যে দু পাঁচ ঘর পাহাড়িয়া লোকের বাস, তাদের বলিষ্ঠ নিটোল স্বাস্থ্য চেয়ে দেখবার মতো, যেন কষ্টি পাথরে খোদাই কোনো নাম করা কারিগরের সৃষ্টি। এমনই জলবায়ুর গুণ তাদের গরুগুলিও চেয়ে দেখবার মতো। গ্রামের মধ্যে কোথাও কোথাও সরিষার ক্ষেতও চোখে পড়ল। এছাড়াও অমরকণ্টক যাত্রীদের জন্য কয়েকটি চালাঘরও দেখা গেল। তার না আছে দেয়াল, না আছে দরজা। ব্যাঘ্র দেবতার কৃপা দৃষ্টি পড়লে পছন্দ মতো যে কাউকে তুলে নিয়ে যেতে বিন্দুমাত্র অসুবিধা হবার উপায় নেই। এছাড়াও এখানে একটি সরকারি গোশালা আছে। দুধ ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তা অত্যন্ত সস্তা। রেওয়ারাজের ডাক বাংলোতে কিছুক্ষণ বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করলাম। সমতল ভূমির উপর জঙ্গল পথে হাঁটতে হাঁটতে চড়াই শুরু হলো। এইভাবে পেন্ড্রা থেকে প্রায় 6.5 মাইল পথ আসার পর চড়াইয়ের পথে এমন এক স্থানে এসে পৌঁছলাম যেখান থেকে নিচের দিকে দৃষ্টি দিতেই পেন্ড্রা রোড শহরটিকে ছবির মতন দেখা গেল। আর মাইল খানেক উঠে যেতেই বনের আড়ালে পেন্ড্রা শহর অদৃশ্য হয়ে গেল। উত্তরায়ের পথে কিছুক্ষণ হাঁটার পর সুমের দাসজিকে দেখলাম বিড়বিড় করে রাম রাম, শিব শিব, রেবা রেবা জপ করতে লাগলেন। আমি তাকাতেই বললেন, সামনেই ভোটেঙ্গার জঙ্গল, বহুত বড়া জঙ্গল হ্যায়, লেকিন করিব 3 মিল জানে কে বাদ হামারা এক চেলা, ও গৌর হ্যায়, জঙ্গল কে কিনারে মে উনকা কোঠি রাত মে উধারি ঠেরেগা। অধীর আগ্রহে ভূতপেত্নীর বাঁশির ডাক শোনার জন্য হাঁটতে থাকলাম সন্তর্পণে, উৎকর্ণ হয়ে। সামনে দেখতে পেলাম একটি ভালুক তার 3টি বাচ্চাকে আগে নিয়ে দৌড়ে গেল। নিতান্ত বাচ্চাগুলি সঙ্গে আছে তাই বুঝি আমাদের দিকে ভ্রুক্ষেপ করল না, নতুবা কি যে ঘটতো বলা যায় না। আপনারা কেউ কি ভালুকের বাচ্চা দেখেছেন? মনে হলো সাদা লোমের 3টি ফুটবল গুড়গুড় করে যেন গড়িয়ে চলে গেল। বিকেল 5টা, তখনও সূর্যাস্ত হয়নি, কিন্তু পাহাড় ও বড় বড় গাছের ছায়া পড়ে আমাদের পথ প্রায় অন্ধকারে ঢেকে গেছে। আবছা আলো আঁধারির মধ্যে আমরা 2টি মানুষ যেন এলোকের বাসিন্দা নয়, যেন কোনো গ্রহান্তরের মানুষ। সহসা কানে এলো বাঁশির শব্দ, একটা অলৌকিক সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো। পথ চলছি, মনে হচ্ছে বাঁশিটা যেন আমার ঠিক পেছনেই বাজছে। দৌড়াতে আরম্ভ করতেই মনে হলো বাঁশি যেন আমাদের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে। কখনো মনে হচ্ছে বাঁশিটা কানের কাছে বাজছে, আবার কখনো বা মনে হচ্ছে বাঁশির শব্দটা অনেক দূর থেকে ভেসে আসছে। ঝাউ গাছের কাছে গিয়ে দাঁড়ালে যেমন সাঁই সাঁই শব্দ শোনা যায়, এই বাঁশির শব্দ কিন্তু সেরকম নয়, ঠিক বাঁশির সুর। অথচ এ বনে কোনো ঝাউ গাছ নেই। শাল, সাজা, বহেরা, আমলকি, হরিতকি এবং লম্বা লম্বা প্রায় 2-3 মানুষ উঁচু জঙ্গল এইটা। এই বাঁশির শব্দ শুনে অনেকে মূর্ছা যায়। আমার সাথী সুমের দাসজি ঘেমে নেয়ে উঠেছেন, কেবলই নাম জপ করে যাচ্ছেন। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, পেন্ড্রা রোডের সাহেবই হন আর নর্মদা তটের সাধুই হন, অনেকেই এই শব্দ শুনেছেন, কিন্তু এর কার্যকারণ রহস্যের উপর কেউ কোনো আলোকপাত করতে পারেননি। একজন মহাত্মা বলেছিলেন, ওই জঙ্গলে হয়তো কেউ মহানাদ সিদ্ধ মহাজন ছিলেন, তিনি অপ্রকট হয়েছেন, তাঁর সাধনার প্রকটিত নাদ এখনও জাগ্রত রয়েছে। মহাত্মার এই ব্যাখ্যাকে আমার যথোপযুক্ত বলে মনে হয়নি, কারণ সাধকদের কাছে যখন নাদ প্রকট হয় তখন তিনি এই দিব্য শব্দ অন্তঃকর্ণে শুনতে পান। সাধনালব্ধ ধন যার কাছে প্রকট হয় তাঁর দেহ চলে গেলেই এই নাদও দিব্য আকাশে লয় পায়। এটা কোনো মতেই বাহ্যিক বস্তু নয় যে যেখানে সাধক ছিলেন সেই স্থানের মাটিতে, গাছপালায় বা জল আকাশের পরিসীমায়
নাদ আবদ্ধ হয়ে থেকে যাবে। আপনারা তো সব পরখ পাইছানওয়ালা লোক, কত বিজ্ঞান পড়েছেন, যুক্তিতর্কের কসরত শিখে কতই তো বিচক্ষণ। যান না একবার ভোটেঙ্গার জঙ্গলে, বেশি দূর তো নয়, বিলাসপুর কাটনি রেলপথে চড়ে পেন্ড্রা রোডে নেমে 10.5 মাইল গেলেই ভোটেঙ্গা। এখন তো শুনেছি অমরকণ্টকের পাদদেশ পর্যন্ত বাস চলে, ট্যাক্সি চলে, নর্মদার কাছাকাছি অনেক শহরও গড়ে উঠেছে, কত নাকি রেস্ট হাউস, ট্যুরিস্ট লজ, হোটেলও হয়েছে। আপনারা কেউ যাবেন সেখানে? গেলে আপনাদের বুদ্ধিতে নিশ্চয়ই এর গোপন রহস্য ধরা পড়ে যাবে, তখন আমাকে এসে জানাবেন। যাই হোক, ওই রহস্যময় শব্দ শুনতে শুনতে 1 মাইল যাবার পরেই সুমের দাসজি বাঁ দিকে বাঁক নিলেন, জঙ্গল পড়ে রইল ডান দিকে। মিনিট 20 হাঁটবার পরই এক কুটির দ্বারে এসে হাঁক পাড়লেন, ঝগর, এ ঝগর। ঝগর দরজা খুলে আমাদেরকে একটি কুশ ও পাতা দিয়ে তৈরি ছোট কুঁড়ে ঘরে অত্যন্ত সমাদরের সঙ্গে রাত্রিবাসের ব্যবস্থা করে দিল। আহারের জন্য দিল 2-3 রকমের সুমিষ্ট ফল ও দুধ। খুবই পরিশ্রান্ত ছিলাম, শব্দ রহস্যের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে প্রাতঃকৃত্য এবং ঝর্ণার জলে স্নান সেরে আবার অমরকণ্টকের পথে যাত্রা করলাম। 15-20 মিনিট হাঁটার পরেই পেলাম আমনালা বা অমর নালা। নালা বলতে একটি ঝর্ণা বয়ে চলেছে। সুমের দাসজি বললেন, ইসলিয়ে হাম ক্যা কাহু, ইয়ে হে অমর নালা, মূরখ আদমি কহতা হ্যায় আম নালা। অসুরো কা সাথ দেবতা লোগো কা কাফি লড়াই হুয়া থা সত্য যুগ মে, অমরানাং কটা, হাজারো দেবতা কো দেহ খতম হো চুকা। কট কা মতলব দেহ, উসমে জো খুন নিকলা উসসে ইয়ে নালা পেদা হো গেয়া। অভি দেখতে হ্যায় ঝর্ণা কা পানি, ক্যা দৈবী মায়া, অমরানাং কট সে হি অমর কণ্টক নাম ভি নিকলা। আমি বললাম, মহাকবি কালিদাস এই পর্বত শৃঙ্গকে আম্রকূট বলে উল্লেখ করেছেন, আম্রকূট থেকেই নাম হয়েছে অমরকণ্টক। গর্জে উঠলেন সুমের দাসজি, আরে কবি লোক ক্যা বাতায়েগা, হাম জো কাহা ওহি সচ্চা বাত, ওহি কাহানি মার্কণ্ডেয় মুনিজি নে কাহা মার্কণ্ডেয় পুরাণ মে, স্কন্দ পুরাণ মে ভি ইহি জিকর আয়া। হুশিয়ার, ইয়ে সমুচা খাড়ায় হ্যায়, ঠিক সে চালিয়ে। তথাস্তু, পথ প্রদর্শকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একটি পাকদণ্ডী অতিক্রম করতেই সুবিশাল বিন্ধ্য পর্বতমালার অমরকণ্টক শৃঙ্গ দেখা গেল। এতক্ষণ রোদে ঝলমল করছিল চারদিক, সহসা দেখলাম কোথা থেকে একখণ্ড মেঘ ভেসে এলো। মনে পড়ল আষাঢ়স্য প্রথম দিবসও ক্রমেই এগিয়ে আসছে। একখণ্ড জলভারে নত মেঘ অমরকণ্টকের চূড়ায় নীলাভ পাহাড়ের বুকে যেন জমাট বেঁধেছে। পর্বত ছেড়ে বাইরের আকাশে সূর্য রশ্মি নীল ও সাদা মেঘ ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ায় বাইরের আকাশকে পাণ্ডুর দেখাচ্ছে। মহাকবি কালিদাসের অমর কাব্য মেঘদূতমের শ্লোক মনে পড়ে গেল, তমা সার প্রশমিত বনপল্লবং সাধু মুধ্যনা বক্ষত্যোদ্ধ শ্রম পরিগতং সানুমানাম্রকূট। অলকাপুরী হতে নির্বাসিত যক্ষ পত্নী বিরহে কাতর হয়ে মেঘকে পত্নীর খবর দিতে অনুরোধ করছেন, বলছেন, হে মেঘ, তুমি পথে যেতে যেতে পথশ্রান্ত হলে আম্রকূট পর্বতে বিশ্রাম নেবে, সে তোমাকে সাদরে মস্তকে ধারণ করবে। ছন্নপান্ত পরিণত ফলোদ্যোতি ভি কননাম্রই স্তস্যা রূঢ়ে শিখর মচল স্নিগ্ধ বেণী সবর্ণে নূনং যাস্যত্য মর মিথুন প্রেক্ষণীয়াম অমস্থাং মধ্যে শ্যাম স্তন ইব ভুব শেষ বিস্তার পাণ্ডু। বিরহী যক্ষ মেঘকে সম্বোধন করে আরও বলছেন, তোমার বর্ণ সুস্নিগ্ধ বেণীর ন্যায় শ্যামল, পথে যেতে যেতে দেখতে পাবে আম্রকূট পর্বতের উপান্ত ভাগ পরিপক্ক ফুলে ফলে শোভিত, চারিদিকেই তার আম্রকানন। যখন পর্বতের মধ্যভাগে আরোহণ করবে তখন দেখতে পাবে এক দৃষ্টিনন্দন দৃশ্য, পর্বতের মধ্যভাগে শ্যামল এবং অবশিষ্ট অংশকে পাণ্ডু বর্ণ দেখাবে। মনে হবে যেন পর্বতের ওই অংশটি ধরিত্রী মাতার স্তনের রূপ ধারণ করেছে। ক্রান্তদর্শী মহাকবি কোনো ভুল বলেননি, সামনের অপরূপ দৃশ্য দেখলে মনে হয় পূর্বকালের আম্রকূটি অপভ্রংশে লোকমুখে অমরকণ্টক নামে পরিচিত হয়েছে। বাবা আমাকে অমরকণ্টকের আরও অর্থ বলেছিলেন,
অমরস্য মহামৃত্যুঞ্জয়স্য শিবস্য কণ্ঠাৎ নির্গতা হয়েছিলেন নর্মদা যেখানে, সেই জন্য ওই স্থানের নাম অমরকণ্ঠ, অপভ্রংশে অমরকণ্টক। কিংবা পানিপথের যুদ্ধে আমরা যেমন বিদেশি শক্তির কাছে বারবার হেরে গেছি, আমাদের স্বাধীনতা লুপ্ত হয়েছিল, তেমনি ওইখানে বারবার দেবতারা দৈত্যদের কাছে পরাজিত ও পর্যুদস্ত হয়েছিলেন। তাঁদের কাছে স্থানটি কণ্টক স্বরূপ, অমরানাং কণ্টক, এই জন্য ওই পর্বতশৃঙ্গের নাম অমরকণ্টক। অমরনালার কাছে কয়েকটি সাধু সন্ন্যাসীর কুটির দেখলাম। এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। সুমেরদাসজি একটি কন্দমূল সংগ্রহ করে দিলেন। কন্দমূল খেলে ক্ষুধা তৃষ্ণা থাকে না, অথচ শরীর ভালো থাকে। পাহাড় ও অরণ্য পথে এই কন্দমূলই পরিব্রাজক তপস্বীর প্রাণ রক্ষা করে। পেন্ড্রা রোড থেকে প্রায় 12.5 মাইল রাস্তা অতিক্রম করা হয়ে গেল। অমরকণ্টক আর মাত্র 1.5 মাইল, কিন্তু সামনের 1 মাইল খাড়া চড়াই। আঁকাবাঁকা পাকদণ্ডী অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো। কোথাও অতল স্পর্শী খাদও দেখলাম। উৎরায়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্টকের মন্দির। কিছু দূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পর ঈপ্সিত স্থান অমরকণ্টকে পৌঁছে গেলাম। তখন সকাল 8টা। পথ চলতে চলতেই সুমেরদাসজি জানিয়েছিলেন, অমরকণ্টকে সাধু সন্ন্যাসী পাণ্ডা ছাড়া রাজপুত, ব্রাহ্মণ, গোয়ালা, গোঁড় প্রভৃতি নিয়ে প্রায় 200 ঘরের বসতি আছে। দুধ ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পথে আস্তে আস্তে অমরকণ্টকের বাসিন্দাদের বাড়ি ঘর দেখতে পারছিলাম। সুমেরদাসজি আমাকে সঙ্গে নিয়ে অহল্যাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন। পাথরের দেওয়াল, এখানকার দারোয়ান সুমেরদাসজিকে খুব শ্রদ্ধা করে দেখলাম। একখানা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেতশুভ্র তোরণদ্বারে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালাম আমার ঋষি পিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে। বিশাল তোরণ, তোরণের মাথায় চূড়ার সারি, তোরণ পেরিয়েই বিশাল চত্বর। চত্বরের মাঝখানে 11 কোণ বিশিষ্ট এক কুণ্ড, তার পরিধি 260 হাত, 8-10 হাত গভীর স্থির কাকচক্ষু জল, এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই হলো পরম পবিত্র নর্মদা কুণ্ড, যেখানে উদ্ভূত হয়েছেন শঙ্করের তেজ সম্ভূতা নর্মদা, যার বাহ্যরূপ এই জল। শাস্ত্রানুসারে এই জলাধারকে বিষাযন্ত্র বলা হয়। মহাত্মাদের তত্ত্ব দৃষ্টিতে এই বিষাযন্ত্র মহাসিদ্ধির আধার। এই কুণ্ডের অভ্যন্তর থেকেই নর্মদা নদী রূপে নিষ্ক্রান্ত হচ্ছেন। কুণ্ডের পশ্চিম দিকে জল নিঃসরণের একটি নালা, এটি নাম গোমুখ। 6-7 হাত লম্বা এই গোমুখ দিয়ে নর্মদা আর একটি ছোট কুণ্ডে ঝরে পড়ছে, এরই নাম কটিতীর্থ। মহাদেবের পরীক্ষা লীলায় বিভ্রান্ত কামমোহিত দেবতারা নর্মদা মাতার কাছে পরাজিত হয়ে এইখানে বসে নর্মদা বন্দনা করেছিলেন। এই জল তীর্থযাত্রী ও পরিক্রমাকারী সাধুদের কাছে পরম পবিত্র। যে সমস্ত তপস্বী নর্মদার উত্তর তট হতে পরিক্রমা শুরু করেন, তাঁদেরকে এই কটিতীর্থের জলে সংকল্প করতে হয়। কারণ পরিক্রমাকারীরা উত্তর তট হতে নর্মদা কুণ্ডে বা মন্দিরে যেতে পান না, শাস্ত্রের এই নিয়ম। কটিতীর্থের পাশে আরও 2টি কুণ্ড আছে, গায়ত্রী এবং সাবিত্রী কুণ্ড। একটি ছোট নদী উদ্গম মন্দিরের উত্তর পূর্ব কোণ হতে বয়ে এসে মন্দিরের পূর্ব ধার হয়ে নর্মদায় মিলিত হয়েছে, এর নাম সাবিত্রী। আর একটি জলের ধারাও মন্দিরের উত্তর দিকে বেষ্টন করে মন্দিরের পশ্চিম ধার দিয়ে এসে নর্মদার ধারার সঙ্গে মিলিত। এই তিনের মিলিত ধারাকে ত্রিকুটি বলা হয়। ত্রিকুটি যন্ত্র, এই তিন পবিত্র ধারার সঙ্গমকে ত্রিকুটি যন্ত্রের মর্যাদা দেওয়া হয়। কটিতীর্থ হতে নর্মদা মাটির নিচে 30-40 গজ দূরে গিয়ে পুনরায় প্রকটিত। এখান হতেই নর্মদা পশ্চিমগামিনী। বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে পাহাড় কন্দর ভেদ করে নর্মদা ভীম বেগে বয়ে চলেছেন, যার শেষ আরব সাগরে। নর্মদা কুণ্ডের প্রস্তর মণ্ডিত চত্বরের চারিদিকে 16টি মন্দির। প্রত্যেকটি মন্দির পাথরের, দেয়ালগুলি শ্বেতশুভ্র, প্রত্যেকটি উচ্চ চূড়া বিশিষ্ট। আয়তনের তুলনায় মন্দিরগুলির উচ্চতা অনেক বেশি। এই 16টি মন্দিরের দেবতা ছাড়াও আর 7টি ছোট ছোট মূর্তি আছে, মোট 23টি মূর্তি। কুণ্ডের মধ্যে উত্তর দিকে ঘেঁষে অমরকণ্ঠেশ্বরের মন্দির। মন্দিরের মধ্যে জলের নিচে বিরাজ করছেন
নর্মদেশ্বর মহাদেব। কন্যা নর্মদা তাঁর ডান পায়ের উপর কৃতাঞ্জলি পুঁতে দণ্ডায়মানা। উত্তর তীরে আরও দুটি মন্দির আছে, পাশাপাশি দুই মন্দির, মুখোমুখি তাদের প্রবেশদ্বার, মাঝখানে একটি সভামণ্ডপ। সভামণ্ডপের দক্ষিণ দিকের প্রবেশপথে দেবনাগরী অক্ষরে লেখা আছে হর নর্মদে। উত্তর দিকের প্রবেশপথে লেখা আছে জয় মা নর্মদে। পূর্বমুখী মন্দিরটিতে নর্মদা মাতা সমাসীনা, কালো কষ্টি পাথরের মূর্তি, আকর্ণ বিস্তৃত চক্ষু, উন্নত নাসা, ক্ষীণকটি নিরাভরণ তপস্বিনী মূর্তি। আদি কন্যকা শক্তির প্রতীক মহাকুমারী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখেই পশ্চিমমুখী মন্দিরস্থ অমরনাথ মহাদেবের দিকে। আনন্দ বিধায়িনী আত্মজার দিকে তাকিয়ে পিতারও চোখের পলক পড়ছে না, দু চোখ দিয়ে বাৎসল্য ঝরে পড়ছে যেন। অমরনাথ মন্দিরের সামনে দুটি মন্দির, গোরক্ষনাথ ও গৌরীশঙ্করের, কাছাকাছি আরও দুটি মন্দির, চতুর্ভুজ বিষ্ণু ও নারায়ণের। উত্তর পূর্ব কোণে মহাদেবজি, উত্তর পশ্চিম কোণে রোহিণী দেবী, পূর্ব তীরের দুটি মন্দিরে পার্বতী ও বালাসুন্দরী, পশ্চিম তীরে দুটি মন্দিরে একাদশী ও মুরলী মনোহর, দক্ষিণেও তিনটি মন্দির, গৌরীশঙ্কর, শ্রীরামচন্দ্র ও মহাভৈরব ঘণ্টেশ্বর। অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূর থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায়। কটিতীর্থের সামনে গোমুখের কাছে দাঁড়িয়ে সুমেরদাসজির সঙ্গে কথা বলছি, সেই সময় একজন মধ্যবয়স্ক ব্রাহ্মণ কপালে রক্তচন্দনের তিলক, গলায় উপবীত ও রুদ্রাক্ষের মালা, সহাস্য বদনে এসে মহাত্মাকে হর নর্মদে বলে অভিবাদন জানালেন। সুমেরদাসজি আমাকে উদ্দেশ্য করে বললেন, ইসলিয়ে হাম ক্যা কহুঁ, ইনহোনে নর্মদা মায়ে কি প্রধান পুরোহিত হ্যায়, ইনকা শুভ নাম পণ্ডিত শ্রী রামাধীন দ্বিবেদী, পাণিনি ব্যাকরণ ওর বেদান্ত শাস্ত্র কা বড়া বিদ্বান হ্যায়।